إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمداً عبده ورسوله. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. فقال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. গাজীপুরবাসী প্রশংসাকার, আমরা মৃত্যুবরণ করার পর কার কাছে ফিরে যাব? আমাদের হিসেব রক্ষা করার জন্য কে যথেষ্ট? আমাদের হিসেব কে রক্ষা করছেন? আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটা কার দেওয়া? যেই দুই চোখে নগ্নতায় আনন্দ পায় ওই দুই চোখ কার দেওয়া? যে দুই হাতে জুলুম করে অন্যায় অত্যাচার করে অন্যকে নিপীড়িত করি এই দুই হাত কার দেওয়া? আল্লাহ কি নির্যাতন নিপীড়ন উলঙ্গতা নগ্নতা করতে বলেছে নাকি ভালো করতে বলেছে?
প্রশংসা কার গাজীপুরবাসী নয়াপাড়াবাসী প্রশংসা কার কে যিনি আসমান থেকে বৃষ্টি দিয়ে জমিন উর্বর করে কে যিনি মমতাময়ী মা দিয়ে ছোট্ট বাচ্চা শিশুকে লালন পালন করে গড়ে তোলে কে যিনি জান্নাতের মালিক জাহান্নাম থেকে নিরাপত্তা দানকারী কে তাহলে প্রশংসা কার আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ ও সালাম নাযিল হোক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি নয়াপাড়ার মানুষ কি জানে আমাদের পূর্বে একজন নবী বলেছিল وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ مَنَا قَرَرْ جُبَكْ رَكِي جَانَ اَكْ جَنْ نَبِي قَلِشِلُ عَمِي عَمَارَ اللَّهَ رَدِكَ جَاتْشِي تِنِي وَكَ هِدَائِدْ دِبِي ও নয়াপাড়ার মহিলা ও পুরুষ তোমরা কি তোমাদের রবের দিকে যেতে চাও তবে জেনে নাও তোমাদের রব ছাড়া হেদায়েত দেওয়ার কেউ নেই তিনি বলছেন ওয়াহাদাইনাহু নাজদাইন আমি দেখিয়েছি দুই দুটি পথ ও নয়াপাড়ার যুবকরা তোমরা কি তোমাদের রবের দিকে যাবে তিনি তোমাদেরকে হিদায়ত দেবে যদি যুবক বৃদ্ধ মহিলা পুরুষ এটা ধারণা করে নেয় যে হিদায়ত মসজিদ ব্যতীত অন্য কোন রঙ্গারঙ্গার ঘরে পাওয়া যায় সে ভুলের মধ্যে রয়েছে যত সুন্দর রঙিন ঘর হোক যত বড় বুজুর্গ বসে থাকুক হিদায়ত আল্লাহর ঘরে এবং ইমানের পিছনে রয়েছে ওই ইমান যে ইমান কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে তার মুসল্লিদেরকে পথ ও মত নির্দেশ দেয় সময় থাকতে ফিরে আসো নয়াপাড়ার মানুষ ওয়াল্লাহি তোমার গুলশানের বাড়ি গাজীপুর সদরের ওই ফ্ল্যাট আর ফ্ল্যাট তোমার এই নয়াপাড়া গ্রামের বিশ বিঘা সম্পদ অথবা তুমি সে যার এগুলোর কোনো কিছুই নেই তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে টিকে আছো যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয় তোমার শরীরটা ২৪ ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে কেউ সোজা মুখে তাকাবে না নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে নয়াপাড়ার রিক্সা ড্রাইভার ফসলি জমিনের শ্রমিক গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার যাদের ঘরে ফ্রিজ নেই টিভি নেই সোফা আলমারি খাট কোনো কিছু নেই যাদের ঘরে কিছুই নেই তাদের বলতে চাই তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে গেলে ওই স্বর্ণের খাট পালন তুমি অনুভব করতে পারবে না তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি তুমিও পারবে না জেনে রাখো নয়াপাড়ার দরিদ্র ধনীরা তোমরা তোমাদের রবের দিকে আসো যেখানে একজন নবী বলে ওয়াকালা ইন্নি যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই হিদায়ত দিবেন তোমরা রবের দিকে যাবে তো ইনশাআল্লাহ সময় থাকতে ফিরে আসো নয়াপাড়ার মানুষ নয়াপাড়ার মানুষ নিজেকে মুসলিম মুখে বললে চলবে না মুসলিম পরিচয় দিতে হবে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যারা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো
তোমরা যারা রবের সাথে শিরিক করো না যারা তোমরা নবীর শিক্ষা আর সুন্নতের বিরুদ্ধে গিয়ে বিদআত ভালো বলে বাড়াবাড়ি করো না তোমরা যারা নিজেকে মুসলিম বলে মুসলিম হিসেবে থাকতে প্রত্যেকটা অন্যায় অপরাধকে ঘৃণা করো ন্যায় নীতির জন্য জীবন দিতে প্রস্তুত তোমরা যারা তোমাদের জন্য রবের থেকে সুসংবাদ রয়েছে নয়াপাড়ার মানুষ তোমাদের রব পুরো পৃথিবীর মানুষের জন্য বলছে নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ অথপর ওই কথার উপরে দৃঢ় থাকে যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ এই কথার উপর যারা আতা অবিচল থাকে আল্লাহ বলছে আল্লাহ এই লোকগুলার জন্য ফেরেশতা নাযিল করে ফেরেশতারা ওদেরকে বলে আল্লাহ তাখাফু তোমরা ভীত হও না কিচ্ছু করতে পারবে না কেউ তোমাদের সত্তর বছরের জীবন কে কতই আর কষ্ট দেবে কতটুকুই বা দরিদ্রতা ভুগবে কতটুকুই বা অসুস্থতা ভুগবে কতটুকুই বা লজ্জিত অথবা অপমানিত হবে কতটুকুই বা অবহেলিত হবে কতদিনই বা তোমাকে বিচার সালিসে ডাকা হবে না কতজনই বা তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না আল্লাহ তাখাফু ভয় পেও না কতজন কতদিন মারতে আসবে বলবে কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরআন সুন্নার দাওয়াত দেন আমাদের বিরুদ্ধে যায় এমন কিছু বলিয়েন না আল্লাহ তাখাফু তোমরা ভীত হও না ওয়া লা তাহজানু চিন্তিত হও না ওয়া বিশিরু বিল জান্নাহ ও তোমরা যারা বলো তোমাদের রব আল্লাহ তারপর ওই কথার প্রতি তোমরা যারা অটল থাকো ওয়া বিশিরু বিল জান্নাহ তোমাদের জন্য সুসংবাদ নিয়ে নাও জান্নাতের আল্লাতী কুনতুম তুআদুন যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ও তোমরা যারা বলো আল্লাহ আমাদের রব এবং সে কথা অটল থাকো তোমাদের বন্ধু এমপি নয় মন্ত্রী নয় তোমাদের বন্ধু এই এলাকার ধনী ব্যক্তি নয় জজ নয় ব্যারিস্টার নয় পুলিশ নয় র্যাব নয় আর্মি নয় আল্লাহ বলছে যে ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ও আল্লাহ বান্দারা আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু কোথায় বন্ধু ফিদ দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া তোমরা এই দুনিয়াতে বেঁচে আছো জেনে রাখো আমাদেরকে না দেখলো আমরা তোমাদের বন্ধু আউলিয়া ওহিল আখিরা যখন মৃত্যুবরণ করে আখিরাতে যাবে ফেরেশতারা বলছে যে ওখানেও আমরা তোমাদের বন্ধু ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন শেখ আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব এরপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে প্রত্যেকে অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সে অন্যায় থেকে ফিরে আসবে আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তার স্বীকৃতি দিবে আল্লাহ যে অনুগ্রহ করেছে পিতা মাতা আত্মীয় স্বজন সব দিয়ে খেয়াল রাখবে ফেরেশতারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে আখেরাতে ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায় আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না ওখানে ওই তোমার আমার জি আর যো তুম কাহো ও হোগে তোমার ইচ্ছা ইচ্ছা ওখানে তুমি ক্যা চাকতে হো কি লাগবে তোমার সেটাই রাখা হবে কি লাগবে না তোমার সেটা রাখা হবে না সুবহানাল্লাহ নুজুলাম মিন গফুরির রহিম এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন মানে একজন মানুষ জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে আর যা মন চাইবে না তা ওখানে উপস্থিতই থাকবে না এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন সুবহানাল্লাহ আল্লাহু আকবার
তোমরা কি জানতে চাও পৃথিবীর সবচেয়ে ভালো কথা কোনটি? পৃথিবীর উত্তম কথা কি জানতে চাও? তবে শুনো, তোমাদের রব বলছে নয়াপাড়ার মানুষ, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আর তার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎকর্ম করে, وقال انني من المسلمين, আর সে বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত। আমরা কি মুসলমান? আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন? আমরা মুসলমান যদি শুক্রবারে 8 দিনে 2 রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান। দিনে 17 রাকাত, সপ্তাহে 37 ওয়াক্ত পড়ে যদি মুসলিম হতে হয় আমরাই মুসলমান না। ও ইসলাম অনেক কঠিন। একটু বাচ্চা কাচ্চা গুলোকে যদি একটু শান্ত হতে বলা যায় তবে কেউ ধমক দেওয়ার দরকার নেই। ছোট ভাই শোনো, তোমরা হ্যালো, ছোট ভাই তোমাদেরকে বলছি, এই ছোট ভাই তোমরা তোমরা এইভাবে চিল্লে চিল্লে করো না, কেন তোমরা খেলাধুলা করো, সমস্যা নেই। একটু ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে, তোমাদের মুরব্বীদেরই তো কাজে আসবে বলে মনে হয় না, তোমরা তো এখনো কথাই বোঝো না, ছোট মানুষ, 8-10 বছর বয়স, তোমাদের উপর এখনো নামাজও ফরজ হয়নি, তোমাদেরকে কি ওসিয়ত করবো বলো? 60 বছরের মানুষই মসজিদে আসে না। আমি খুব পবিত্র এরকম কি বলতেছি তাহলে? না, বলবো যে উনি তো এমন ভাবে কথা বলতেছে মানুষ জন্য জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসছে না, আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন কথা বলার জন্য। আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো, এর মানে এই নয় যে আমি এখান থেকে বাহিরে আছি, আমি নিজেকে সহযোগ করে কথা বলবো। নয়াপাড়ার মানুষ, শুকরিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছ, আলহামদুলিল্লাহ। আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয়, অত্যন্ত জরুরি। কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ওয়াজে যাব, যে অন্য কোন ধর্মের গারো ঘরে হয়েছে সেখানে আজকে আসেনি, তোমরা শুকরিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছো, তোমাদের এই মন মানসিকতা হয়েছে এখানে এসেছো। নয়াপাড়ার মানুষ, তোমরা কি মুসলমান হয়ে উঠতে চাও? একটা পরামর্শ দিবে শুনবে? দেখো, আমার এখনো দাঁড়িয়ে পাকে নাই, আমার জিব্বাও বেশি ঢিলে ঢালা না, যেহেতু আমি চিকন থাকুন মানুষ বেশি ঢুলা ঢালা জিব্বা পড়তে হয় নাই, আমার বয়সটাও খুব বেশি, তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেদিন যে জন্মানে ওই দিন তার মরার বয়স হয়ে গেছে, মানে যে বাচ্চা এই মাত্র ভূমিষ্ঠ অনুজীবিত তার মরার বয়স হয়ে গেছে, বুঝছো না, বুঝে নেই, সেই হিসেবে আমারও মরার বয়স হয়ে গেছে, কম হয়নি বয়স। তবে একেবারেই মুরব্বী বয়স এখনো হয়নি, বুঝছে। যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে, সে তোমাকে ভুল শিক্ষা দিছে। আমি মানুষ, বয়সে কম হতে পারি, শারীরিক ভাবে অত উঁচা লম্বা নই আমি, আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ, আমি আমার পদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ। ও নয়াপাড়ার মানুষ, মহিলা এবং পুরুষ, এই পৃথিবীর সকল মুহাদ্দিস, মুফাসসির, মুআল্লিম, হাকিম, আল্লামা, হাজী, মুনশি, রাজী, হুজুর, শুয়ুখ, সব যদি এক জায়গায় করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ে মুসলিম, ওই ফতোয়া ভুল। আমি ফতোয়া দেই না এটা ঠিক, তবে ওই ফতোয়া ভুল, এটা আমি ক্লেম করতেছি, এটা আমি
আমি নিজস্ব দায়ভার নিয়ে বলতেছি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় কুফরি এবং শিরকি আর ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ আদায় করে সে মুমিন, যে নামাজ আদায় করে না সে শিরক করলো, কুফরি করলো, সে জুলুম করলো। নামাজ কি শুধু শুক্রবার মুসলমানদের প্রতি? নামাজ দিনে পাঁচ ওয়াক্ত। মুরব্বী এই কেউ ক্যামেরা ঘোরানোর দরকার নাই, ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না, জেনে জানে থাকে। মুরব্বী জোহরের নামাজ কয় রাখাত আপনি? জোহরের নামাজ কয় রাখাত? এটা বসে বসে জোহরের নামাজ কয় রাখাত? বারো রাখাত। জোহরের নামাজ কত রাখাত পেলাম আমরা? আসর 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 নামাজ চার রাখাত, মাগরিব সাত না পাঁচ, বুঝে দেখেন পাঁচ। দেখ আমার এলাকায় সাত চলে না, আমি বুঝে দিন কেমনে এই আপনি ঢুকতে হচ্ছেন না তো একটু ওদের কিছু যায় ভাই, আপনি চলে আসেন, কারণ মেহমান আসছি, যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যায়ন করেন বলবো যে গেছি গাছি করে, কি অবদূর এলাকা রে ভাই, এটা দাঁড়ায় আছে না, যদি জায়গার সমস্যা তাহলে অসুবিধা নাই। দেখছেন এমন পান দিছি না, বসে উপায় নেই আপনাদের, আসেন সফর আসেন। এটা ভদ্রতা, এটা সাধারণ ভদ্রতা যে আপনারা বসবেন, কেমন মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বসবেন আর কথা বলার মানে স্পৃহা বাড়ে। আর ঈশান নামাজ কয় রাখাত পড়বি? ঈশান নামাজ কয় রাখাত? অসুবিধা না, আপনি বলেন, অসুবিধা নেই। আয়সা আয়সা ঈশান নামাজ কয় রাখাত? আয়সা আয়সা সালাতুল ঈশা ঈশান নামাজ কয় রাখাত? আরে আমাদের যদি পনেরো চলে আপনাদের কত? দেখছেন মনে কিছু করেন না, আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম, আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু বেনামাজিদের উদ্দেশ্য করে বলবো। কাকে উদ্দেশ্য করে বলবো? নামাজিরা নিজের উপরে নিয়েন না। আমি এবার আমার এলাকা বলবো কুমিল্লা নাঙ্গলকোট, আমার বাড়ি কোথায়? কুমিল্লা নাঙ্গল। আমার এলাকায় ফজর নামাজ চার রাকাত, কয় রাকাত? জোহরের নামাজ বারো রাকাত, কত রাকাত? আসরের নামাজ আট রাকাত, কত রাকাত? মাগরিব সাত রাকাত, কত রাকাত? এটা আমার সঙ্গে সঙ্গে বলি, কেমন ভালো লাগে শুনতে। ঈশার নামাজ পনেরো রাকাত, কত রাকাত? পনেরো রাকাত। আমি প্রশ্ন করলাম আমার আম্মারে, আম্মা ফজর নামাজ চার রাকাত কেমনে হইল? তো দুই রাকাত ফরজ, দুই রেখাত শূন্য, দুই রেখাত ফরজ, কত হইল? আমি বলছি আমার ফজর নামাজ তো ফরজ দুই রেখাত, এই ফরজের আগে দুই রেখাত শূন্য আছে, কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে, এটা কি করে বলতে হবে? শূন্য। আমি বললাম আমার জুহর নামাজ কেমনে বারো রেখাত, ফজর আমি মেনে নিছি, শূন্যতে মুআক্কাদ দুই রেখাত আছে, ফরজ দুই রেখাত আছে, কত রেখাত বলো? এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নেই, তবে ফরজ কয় রেখাত? কোন মানে কত রাকাত না পড়লে সে লোক কুফুরি করেছে? চার রাকাত না দুই রাকাত? মানে ফজর নামাজ একদিন লোক কত রাকাত না পড়লে কুফুরি করেছে? দুই না চার? দুই রাকাত না পড়লে কুফুরি করেছে, বুঝেছেন আসেনি? মানে চার রাকাত না পড়লে যে কুফুরি হবে তা না, আমি কিন্তু আগে বলেছি বেনামাজিদেরকে বলতেছি তোমার নামাজকে ভয় পাই না, আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ওকে। আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমন দুই রাকাত? আমার আঞ্চলিকতা, আর আমার সহজ সরল মানুষ, ও খুব মাশাআল্লাহ নামাজি মানুষ, আল্লাহ ওনাকে কবুল করুক। তারপরে গ্রামের মানুষ যেমন হয় ঠিক তেমনই, একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে, আবার একবার নর্মাল হয়, ঠিক গ্রামের মা, উল্টা পাল্টা করলে আগে মারতো দরিয়া, হ্যাঁ একবার ঠিক গ্রামের মাই, ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ, মাই দিত আমগো আমার ভাইদেরকে, তো তুই দোষ কে? ঠিক ওরকমই আমার আম্মা, তো কয় যে বড় শূন্য ছাড় রেখাত, কোন শূন্য ছাড় রেখাত? ফরজের আগে ফরজ সাত রাকাত, কত হলো? কোলাম আম্মা ঠিক আছে আট পাইলাম, এরপরে ষোলো শূন্য দুই রাকাত, কত হলো? কোলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি, কারণ এখানে ছয় রাকাত শূন্য তো মুআক্কাদা আছে, বাকি দুই রাকাত কেমনি এসে বারো রাকাত জোহর নামাজ হলো? কত দুই রাকাত নফল? আমি তোমার নফল তখন হিসাব হয় না, সাত রাকাত নফল করতো তাহলে জোহর নামাজ দুই রাকাত পড়া যাবে।
কারণ যদি নফল দুই রাকাত অ্যাড করে যদি জোহরকে ১২ বানানো যায় তাহলে আরো দুই রাকাত নফল অ্যাড করে ১৪ বানানো যাবে তো কেমনে আমি যদি যেমনি দুই রাকাত অ্যাড হলে ১২ হয়েছে এমনি দুই রাকাত ১৪ হবে বুঝতে পারিনি বুঝতে পারিনি মনে হয় কি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে আমি আমার আম্মাকে বললাম যে আম্মা ১০ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে ৪ রাকাত আছে যেটা না পড়লে মানুষ কুফুরি করে শিরিক করে মানুষের ঈমান থাকে না ওর মুসলমানিত্ব থাকে না আল্লাহ নবী বলেছেন মুশরিক কাফের আর মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য আছে নামাজ এখন জোহর ৪ রাকাত না বললে এই লোক আর এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য থাকে না কিছু থাকে না কিন্তু আমি আর আমরা বললাম যে আমরা বাকি ৬ রাকাত সুন্নত মুয়াক্কাদ এটার বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটা বলবো ইনশাআল্লাহ বললাম আমার ১২ কেমনে হলো তাহলে তোরে আমি আগে বলছি ২ রাকাত নফল ১২ রাকাত বললাম আমার নফল অর্থ বেশি নফল অর্থ কি আরবিতে নোয়াফেল বলে জিয়াদা বলে কি বলে এই গাজীপুরে কেউ বিদেশি দেশ থাকে সৌদি আরব ফৌদি আরব দুবাই ওমান কুয়েত এগুলো থাকে আমাদের এদিকে প্রচুর প্রবাসী আছে আরবি বুঝে আছে কেউ এখানে প্রবাসী জিয়াদা তুমি মারুম জিয়াদা মারুম জিয়াদা আচ্ছা তুমি রসুল মারুম জিয়াদা 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 ইয়ানি জিয়াদা হ্যাঁ জিয়াদা তাহলে আরবিতে নোয়াফেল বা জিয়াদা নোয়াফেল বা জিয়াদা বলা থাকে বেশি কি আচ্ছা নফলের কি কোন সময় অথবা রাগাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন খুশি করে রাগাত দুই 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 যত খুশি মাত্র ওয়াক্ত ছাড়া যখন খুশি রাইট অর রং আমি বললাম আম্মা তাহলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়ে নেই তার নফল গুলো আল্লাহ তাআলা কিয়ামত যদি নামাজে রাখতে থাকে ইনশাআল্লাহ ফরজ জায়গায় আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আম্মা যেই নিয়মে দুই রাকাত নফল কে আমরা জোহর পেয়েছেন ঠিক ওই একই নিয়মে ৬ রাকাতকে জোহর বলা যাবে ৬ রাকাতকে জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে ৪ রাকাত নফল করে কেমন জোর সহ্য হবো তাহলে আপনি আমার বুঝে দিতে হবে কেমন দুই রাকাত নফল হয়ে জোর বার হইল বুঝতে পারছি আমি তো আম্মা আপনি তো বুঝতে পারবেন না কারণ নফলের তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হালের মধ্যে পড়ি মাগরিব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাত্র সময় ছাড়া আচ্ছা কি আপনার বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশার নামাজ ১৫ রাকাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের ৯ রাকাত কেমনে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেলা মাসের জন্য কার জন্য বেলা মাসে আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছি ইনশাআল্লাহ গাজীপুরের ৯ রাকাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি না ৯ রাকাত আপনি পারবেন কম নয় কেমনে এটা কোন পর আমি ফোন করে উড়ে করবো চার ফরজ সুন্নত মুয়াক্কাদে দুই তাহলে ৬ হলো হ্যাঁ দুইটির ৩ রাকাত ৯ রাকাত মাশাআল্লাহ ভালো জোহরটা ১২ কেমনে ওই নফল দুই ছয় ঠিক না তো ঈশার নফল আনলেন না আমার এলাকায় ভাই দুই নম্বরে করে নাই জোহর নফল দুই আছে ঈশাও দুই আছে ওরা মানে কোন নামাজের কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহেশত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রাকাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাআল্লাহ এর কবরের তলে ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাআল্লাহ ওই নেক নিয়তে কিন্তু বলছে শুনেন আমি বুঝি না তারা কিন্তু বুঝছেন না আমার আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যে নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় ১৫ শুনবে আমি বুঝতে পারছি না ভাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসোনি ছোট ভাই তোমরা মেলায় আসোনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসোনি যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশি পয়সা গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবই সপরাবান খেলবে দুর্গ অসুবিধা কোথায় ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে অনুষ্ঠানের কথা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে এবার আসেন আমার এলাকায় পণ্য কিভাবে
আরে আমি জানি ভুল করে ফেলিনি আল্লাহ হিসাবে ভুল না হলে না না দাঁড়ান মনে করে নেই বয়স সুন্নত সাহেব বয়স সুন্নত কত ফরজ সাহেব কত ফরজ সুন্নত বিল কত নফল বিল কত জিকির বিল কত 15 আমি কি না আমরা এটা ঈশার নামাজ করে ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা যতটুকু উনি পাঠ তো উনি শিখাইছে উনি এখন সৌদি আরব থেকে আমরা সবাই সৌদি আরব ছিলাম ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা বিশ্ব সৌদি আরবে মহিলারা নামাজ পড়তে পারে যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আর উঠ আড়া যে কি গুলোর মধ্যে আসি মকসুদুল মোমিন ইবনে গোবিন্দ বিষয় আড়া আমি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামের সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্সিংটা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে তা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জোহরের সময় বুঝাই ফেলছি নফল এই নামাজের অংশ না জোহরের সময় বুঝাই ফেলছি এই নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশার নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতর নামাজ কেমনে এসা হইলো যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম হিসাব ইসলাম নামাজ নয় রাখা সাহের ফরজ দুই সুন্নত মক্কার তিন ভিতির তো ভাই ভিতির নামাজ যদি হিসাব হয়ে যায় তাহলে ভিতির কোনটা ইসলাম নামাজ যদি নয় এটা হয় তাহলে ভিতিরটা কই আপনি বুঝুন ভাই যদি আপনি ঈশাকে নয় রাখাত বলেন ভিতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাখাত মানে সাইড রাখাত জোহর আর সাইড রাখাত আসর মানে আট রাখাত একসাথে পড়ে ফেলে এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সালাত ফরজ হয়ে যায় ভিতরের সময়টা শুরু হয় ঈশার নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতরের টাইম শুরু হয়েছে এবারে সেটা ফজর রাত পর্যন্ত সময় পায় কি ভুল ব্যাখ্যা দেয় নাই তো মুরব্বি আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভিতরের নামাজ ঈশার নামাজের সাথে কেন সম্পৃক্ত হলো কারণ ঈশার নামাজ না হইলে ভিতরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই ধরেন একজন লোক রাত 11টা বাজে সে এখনো ঈশা পড়ে নাই সে কি ভিতর পড়বে তাহলে সে ঈশার পড়ার পর তার ভিতর স্টার্ট তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশার নামাজ 15 রাকাত গাজীপুরে উঠছে একটু মায়া দয়া করে 9 রাকাত করেছেন তারপরে তো পড়াবেন পড়া বলে মনে হয় না একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে 2 মিনিট করে তো 30 মিনিট আমার এলাকার কথা বলতেছি শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী যারা তোমরা সালাত আদায় করো না মনে করার মানুষ তোমাদের নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় বারবার উঠে পড়েছে সলা 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 নামাজ 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 এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো না পড়ার মানুষ ও না পড়ার মহিলা পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে 17 রাকাত নামাজ ফরজ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরো দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই 17 রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুফরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক আজকের এই নয়াপর মাহফিল তোমাদের জীবনের 5 ওয়াক্ত 17 রাকাত নামাজের সূচনার দিন হোক ও নয়াপর মানুষ তোমরা যারা দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ আদায় করো এই 17 রাকাতের সাথে তোমরা যারা ফজরে 2 রাকাত সুন্নত জোহরে 6 রাকাত সুন্নত মাগরিবে 2 রাকাত সুন্নত ঈশায় 2 রাকাত সুন্নত তোমরা যারা পুরো দিনে মাত্র 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়ো
খুশি হয়ে যাও তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে ও নয়াপাড়ার মানুষ কি মিস করতেছ নয়াপাড়ার মানুষ তোমাদের রাসূল প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের 2 রাকাত সুন্নাত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যে 2 রাকাত সুন্নাত পৃথিবীর চাইতে উত্তম ওই 2 রাকাতের সুন্নতের পরে যে 2 রাকাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহু আকবার কি দিয়ে মিটাবা এই ফরজের সামনে আল্লাহু লিমান হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছে তুমি আমাদের কাফফারা দিবা যেখানে সুন্নত 2 রাকাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজে ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লা রাখা হয় ফজরের 2 রাকাত সুন্নত ভারী ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও ওই 2 রাকাত ফরজ আল্লাহু আকবার সামিআ আল্লাহু লিমান হামিদা التحيات سبحان ربي العظيم سبحان ربي العلا কি দিয়ে কিনবা তুমি কি কয় টাকার মালিক হয়েছো যে 2 রাকাত সুন্নতি পুরো পৃথিবীর চেয়ে উত্তম তাহলে ওই ফরজের কি জেনে রাখো উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা ভেবো না এই মাহফিলে 2 লাখ টাকা দিয়ে জিতে যাবে উম্মতে মুহাম্মদরা তোমরা ভেবো না মাহফিলে দরিদ্রতার কারণে 10 টাকা দিতে পারো নি হেরে যাবা জেনে রাখো 5 ওয়াক্ত নামাজীরা মহিলা এবং পুরুষরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস হবে নাউযু বিল্লাহ তোমরা কি বুঝতে পেরেছো কোন কয় কয় রাকাত নামাজের কথা বলা হচ্ছে আমি মনে সুন্নত পড়তে না করে দিছি না জিতির পড়তে না করে দিছি জিতির এমন একটা নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জিতির ছাড়তেন না এক রাকাত করে করতেন এইবার একটা কথা বলে দিছি আপত্তি আছে ভাই জিতির এক রাকাত মানে দেখুন সিম্পল লজিক জিতির মানে বাজার ওকে জিতির মানে কি বাজার এক থেকে শুরু হয় ভাই বাজার তিন থেকে শুরু হবে তবে এখন একটা এই যে একটা এই যে মাসলা মাসাল বলবো না কত চেষ্টা করছি বলবো অন্তে বেরিয়ে গেছে দেখেন আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলে হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান অথবা শুধু আহলে হাদিস বা সালাফি বা সহিহ আকীদার ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো আমি বড় হয়েছি সৌদি আরবে কোথায় আমি কোথায় বড় হয়েছি আমি সৌদি আরব বড় হয়েছি ওখানে জুমার খুতবা আমরা দুইটা শুনতাম কয়টা শুনতাম দুইটা শুনতাম এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুতবা কয়টা দুইটা এখন এখানে আসার পর দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে দুইটা যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষার আরবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো তারা করেন না দেখেন কথা বুঝার চেষ্টা করেন আবার বলতেছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়ে না বয়ান হলো উর্দু ভাষা এটার আরবি কোন তো কি হয় ধর একজন সৌদি যদি বলেছে বয়ান বয়ান বুঝবে এটা কুয়েতি এটা ইরাকি এটা ফিলিস্তিনি এটা সুরি এটা 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 ইমারাতি এটা ওমানি ওদেরকে যদি বলে যে বয়ান বুঝবে বলতে হবে কালাম আরবি কালাম আরবি ও বলে যে আরবি কো আরবি কো আরবিতে বয়ান আর আরবিটা কি হ্যাঁ খুতবা আমি তো তাই বলি তিনটা খুতবা দেন মানে আপনি যদি এখন আমারে বুঝান এইটা লাউ এটা কদু জামশেদ ভাই দুইটা দুইটা আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কদু জিনিস একটা আমি বলবো এটা প্যান এটা কলম এরকম না এটাই প্যান এটাই কলম বুঝলেন নাই তা আমি বলবো মানবো না আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি কিন্তু ভাষা বুঝি উর্দু ভাষা আমি বুঝি আরবি ভাষা বুঝি বাংলা ভাষা বুঝি হয়তো বাংলা ভাষা ব্যাকরণ অত ভালো বুঝি না হয়তো অনেক বাংলা লিখতে পারি না আমি এখনো
কিন্তু আমি কথা বুঝি ভাই, আপনি যদি বলেন যে এটা কলম এটা প্যান, আমি বলবো নো এটাই কলম এটাই প্যান, ইংরেজিতে প্যান বাংলাতে কলম। জিনিস কয়টা, ভাষা কয়টা, ভাষা পাঁচটা হলো জিনিস কয়টা। আমি ওপরে বয় লাগ মানি এটা আরবিতে ট্রান্সলেশন করলে খুব হবে, ভুল বুঝিয়ে না আবারও বলতেছি শোনেন। তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিলেন, আর যদি বলেন যে জামশেদে আপনার স্বাধীনতা আছে দুইটা খুতবা দেওয়ার, তাহলে ইনশাআল্লাহ ঠিক 12:30টায় খুতবা শুরু করবো। শুরু করবো আল্লাহর প্রশংসা দিয়ে, একটা আরবি আয়াত করবো, ওই আয়াতের অর্থ করবো, একটা আরবি হাদিস করবো, ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্টই করবো। এভাবে আধা ঘন্টা এক ঘন্টা যা আল্লাহ তৌফিক দিয়ে কথা বলে বসবো, বসে আবার উঠবো, আবার আরবিতে যেটা বলবো ওটার বাংলা অনুবাদ করে খুতবা শেষ করে দুইটা খুতবা দিয়ে নামাজ পড়ে সালাম ফিরে ফেলবো। আপনি মনে করেন না যে আমি খালি অন্যকে দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাবো না, এখন আমার কথা নিরাপত্তার ব্যাপার আছে না। ধরেন আমি এই গল্পগুলো আসলে চলে আসে, তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি, বিয়ে শাদি করছি, তা আমার শ্বশুর চিটাগাং একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম, তিনি আল্লাহ ওনাকে নেক হায়াত দিক, খুব আদর করে আমাকে, যদিও আমি তো যোগ্য না, আমার আব্বা আম্মা দেশে নেই, তো সেই হিসাবে হয়তো আরো বাড়তি আদর করে যে কেউ দেশে নেই। এখন উনি আমার বিবাহের অষ্টম দিনে আমি চিটাগাং যাই, যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি, একটু সিধা সিধা মানে টায়ার টাওয়ার সিস্টেম নাই, কালাম সিধা খালাস উনি সিধা সুদা হাঁটো। তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমার তো মসজিদে আছি, লোকজন তো জিজ্ঞেস করবে যে আমায় কি করে, বললো ঈশার নামাজটা কি পড়াবে কিনা। মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি, সালাম ফেরানোর পর আমি ইস্তেগফার করতাম, জিকির আসকার করি, ও মুনাজাত যেটা সবাই মিলে দিয়ে দিই, ইনস্ট্যান্ট শেষ করে সুন্নতে চলে যায়, তো ওখানে অনেকগুলো জিকির আসকার আছে, ওগুলো আমি কন্টিনিউ করি। কেমন মাশাল্লাহ ভাই মাথা নাড়তেছে, ভাই বুঝতেছে মনে হয়, অনেকগুলো জিকির আসকার আছে, তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে। তো বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মুনাজাত না দিলে ঝামেলা হবে, আবার বলে আচ্ছা ঠিক আছে যদিও নামাজ পড়ার মুনাজাত আমি দিয়ে দিবো, অসুবিধা নেই। আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই, নামাজ পড়াতে অসুবিধা কোথায়, সবাই মুসলিম আলহামদুলিল্লাহ, কেউ কি কাউকে ফতোয়া দিতে পারবে কাফের মুশরিক, পারবে কেউ? তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সে মুশরিক, যে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে নাই সে এটাকে দিন মনে করে, সোহরের কাজ মনে করে করে, সে বিদআত। রাইট অর রং? গেছি নামাজ পড়াইতে, তো নামাজ পড়াইছি, নামাজ পড়ানোর পর উনি মুনাজাত দিয়ে দিছে, আমি চুপ ছিলাম। আমার কথা হচ্ছে আপনারা মনে করেন না যে দেখেন আমি গত বছর মাহফিল করেছি, আমাকে কওমি ভাইরা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য, কি প্রচারের জন্য, আমি ওখানে গেছি কোরআন ও সুন্নার ভিতরে থেকে কথা বলছি, আমি দেখলাম যে আমাকে কেউ কিছু বলে না আলহামদুলিল্লাহ, কি থেকে কথা বলছি, কোরআন ও সুন্না থেকে কথা বলছি, আমি কারোর নাম ধরে ধরে দোষ দেই নাই, আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই, আমি নাতালে তৃতীয় কথা বলি নাই, আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা, যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না, আর স্মরণ করুন লুকমান উপদেশ দিতে গিয়ে তার ছেলেকে বলেছে হে আমার বৎসর তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে জঘন্যতম অপরাধ, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইয়ুশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে না শিরিক ছাড়া, নিশ্চয় আল্লাহ শিরিককে ক্ষমা করে না, এছাড়া মানুষের এ টু জেড যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেয়, অনন্য শিরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে পৃথিবীর জঘন্যতম মহাপাপ ঘটনা করলো। আমি যদি বলি আনু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল يقول الله تعالى لأهون أهل النار عذابا يوم القيامة আমি যদি এখন বলি যে আল্লাহ তাআলা বলেছে তিনি শিরিকের গুনাহ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেবে, শুধু শিরিকের গুনাহ ক্ষমা করবে না, যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ ঘটনা করলো, এতে কওমি দেওবন্দি সুন্নি কারো অভিযোগ আছে? আমি আমার মাহফিল এভাবে করেছি, আমি এটাও এটাও ডিক্লারেশন করেছি, আমি গোপনও করিনি, আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া ইবাদতের কোনো ঘর নেই, আমি কারোর নাম ধরিনি,
আমি ভক্তিও চাই না, তোমরা যা পছন্দ করো করো, তোমাদের ব্যাপার, তোমাদের পছন্দের যা আছে না, 70 বছর 60 বছর, আরে আজকে এখনো 30 বছর হয় নাই, 30 বছর হবে কিনা এটাই তো জানি না, বয়স কত পর্যন্ত যাবে, তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে? আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগ্দুলিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা কার জন্য? আল্লাহর জন্য। এই দেশের মাটিতে আমি কতদিন মাহফিল করব, যতদিন আমি সবার কাছে গিয়ে মাহফিল করতে পারি। আমি গত বছর মাহফিল করেছি, সব মাহফিল আমার আগে পীরজাদারা করেছে, মানে আমার আগে যিনি বক্তা ছিল তিনি পীরজাদা, কোন পীরের সন্তান, উনি মাহফিল করেছে, এরপর আমি উঠেছি, আমি আমার মাহফিল করেছি আলহামদুলিল্লাহ। যখন বলেছে মুনাজাত দেন, আমি দোয়া করে দিয়েছি, এরপরে বলেছে মুনাজাত দেন, ওরা বুঝতে পারেন যে আমি দোয়া করেছি। তো আমি বলেছি যে মুরব্বী একজন কাউকে দিয়ে, আপনারা দেখেন আমি আসলে আমি সিম্পল কথা বলে, দেখেন দোয়া কি, দোয়া দোয়া মানে মানুষ তার নিজের চাহিদা সুবিধা অসুবিধা কার কাছে বলবে, এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য বলবে, যে অসুবিধাগুলি রয়েছে সেগুলি থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে বলবে, এটাই দোয়া, বুঝতে পেরেছি, এটাই দোয়া। তো আমি দোয়া করি সব জায়গায়, হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি না, আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআন সুন্নাহ দিয়ে বুঝাই দিলে আমি করবো ইনশাল্লাহ। মানে 100 লোকে বলেছে, 1000 কোটি বছর আগ থেকে চলে আসছে, আই ডোন্ট কেয়ার। আপনি বলেন একজন মেতর মৌচি এসে যদি বলে যে জাম সাহেব তুমি ভুলে গেছো তোমার রাসুল এভাবে বলেছে, আমি বলবো আমাকে ক্ষমা করে দাও আমার অপারগতা, তুমি আমাকে এই তথ্য দিয়ে আমার উপকার করেছো, তুমি আমার ভাই, আমার কলিজে আসো। আপনি যত বড় কিছু বল যদি বলেন যে এটা 50 বছর 200 বছর থেকে চলে, ওনারা কি জানতো না? আমি বলবো ওনারা জানে নাকি জানে না আমি জানি না, তবে আমি জানি না, তবে আমি জানি না। শোনো না পারার মানুষ, আল্লাহর দিকে ফিরে এসো, তোমরা শিরিক করিও না, তোমরা মনে করো তোমরা শিরিক করো না। ও যুবক বৃদ্ধরা, যারা তোমরা ফজরে ঘুমিয়ে থাকো, জোহরে আড্ডায় থাকো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ছাড়া তোমাদের কোন নিরাপত্তা দানকারী নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই তোমাদের সফলতা। আল্লাহ তাআলা বলছেন, মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর ইবাদত করলো, ওমান তাওয়াল্লা, আর যে ব্যক্তি এর থেকে মুখ ফিরে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার দাওয়াত থেকে সরে গেছে তার প্রতি আপনাকে আমি পাহারাদার হিসেবে পাঠাইনি, যা খুশি করতে দেন। এই কুরআন কারীম হচ্ছে আল্লাহর উপদেশ, এদের মধ্যে যে দাম্ভিকতা করে করুক, এদের মধ্যে যে অস্বীকৃতি করে করুক, এদের মধ্যে যার যা খুশি করুক, হেমন সাহাত্মীরা, এই কোরআনুল করিম, এই হাদিস, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ, যার খুশি সে মেনে নিয়ে জীবন গ্রহণ করবে, যার খুশি সে মানবে না, মরে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জেনে নাও না পারার মানুষ, তোমাদের রব বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে রয়েছে সফলতা। তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ও ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বাহিরা, ও ফ্রান্সের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাদম বাড়ানো নিয়ে রাস্তায় এনে পুরো দেশ জ্যামকারী, এই লোকগুলি তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে, তোমাকে তোমাকে অপমান করতে আসিনি। আল্লাহ, আমি নিজে এমন অনেক অপরাধে অপরাধী, যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না, বোধ শক্তি থাকে না, জানোয়ারের মতো হয়ে যায়, আমি মনে হয় না এটা লজ্জা করাটা কাজ। তোমার অবস্থা আমার ঠিক, আমার যেই অপরাধগুলোতে আমি লিপ্ত যেমন আমি নির্লজ্জ, তোমার অবস্থা এরকম, তাই তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি না, তোমাকে ভালোবেসে বলি, তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে 50টা স্ট্যাটাস দিছ, ফ্রান্সের মাল বন্ধ করো, ফ্রান্সের এই সেই করো, ইসরায়েলের মাল বন্ধ করো, ব্রাজিলের মাল বন্ধ করো, খাবো না, জ্বালিয়ে দাও, এগুলো তো তুমি বলেছো, আমরা এগুলো বলি নাই, আমরা রাসূলের সুন্নাত এভাবে পালন করি। যারা রাসূলকে ঘৃণা করে আমরা বলি যে আমরা ভালোবাসি, দেখো ওয়াল্লাহি ওয়াল্লাহি এটা কখনোই রাখতাম না যদি সুন্নতে মুহাম্মদ না হতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 1000 অন্যায় করি, আমি মানি, আমি মানি মানুষ হিসেবে আমার অপরাধ, অপরাধের শেষ নেই, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করো, অবমাননা করো,
তোমাদেরকে বলে রাখি আমার টাকনের উপরের কাপড় ওনাকে ভালোবেসে তোমাদের বলে রাখি আমি বাম্পা দিয়ে টয়লেটে যাই ওনাকে ভালোবেসে তোমাদেরকে বলে আমি ডান হাতে খাই ওনাকে ভালোবেসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক কার আদর্শ নিয়ে বড় হচ্ছ এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না এরা কি তাদের সন্তানকে এভাবে শিয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী ছেড়ে আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তানগুলো তাদের অনেক কাজে আসবে আল্লাহ বলছে সেদিন কাজে আসবে না সন্তান ও সম্পদ ও নয়াপাড়ার মানুষরা আপনাদের আদর্শ কে তোমাদের আদর্শ কে না তোমাদের আদর্শ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা চার কিলোমিটার পতাকা লাগাইছে আমবাগান বিক্রি করে খবর শুনছি আল্লাহ ওকে হেদায়ত দিক আল্লাহ আমার ভাইকে বুঝার তৌফিক দান করুন যদি আজ বাংলাদেশের নিয়ে কিছু করতে বুঝতাম নিজের দেশের একটা গিনিস বুকে ওয়ার্ল্ড হইতো অ্যাটলিস্ট বাংলাদেশ আমরা বাংলাদেশি আমাদেরকে কেউ চিন্ত কোন একটা কারণে হয়তো আমরা গেলে সম্মানিত হতাম যে আচ্ছা তুমি ওই দেশের মানুষ যে দেশ তার দেশ যে দেশের মানুষ তাদের দেশকে এত ভালোবাসে এখানে দেখি যে বাংলাদেশের পতাকা একটা বিশটা থাকে অন্য দেশের পতাকা বাংলাদেশ এটা একটু করে রাখে আমি বলতেছিলাম যে পতাকা হইলে সোয়াব হয় না হইলে গুনাহ এরকম বলতেছি না কিন্তু আসলে কি বলবো আপনাদেরকে নিয়ে কিছু বলার নাই অত বয়স নেই পরে মাইরে মেরে নামাজ দিবে রেহেন দিকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا جبوك لا يطار بردها جبوك مهلا فروش كان عدر شو تمار تمار رب بول شيء نشتوي تمار جنو محمد صلى الله عليه وسلم المدر شيء اتوم عدر شو তাহলে আদর্শ কারটা উত্তম আওয়াজ কি বোঝেন না আদর্শ কারটা উত্তম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখন মানে এরকম করলে ভালো হবে দরকার না দেখো না আপনি ঠিক বেঠিক বললে আমার কাজ কি এনে এসে আর শুনেন আমি কিন্তু সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমি বলি না মনে রাখবেন ওয়াজের মাঠে যদি আপনি ভালো কিছু শুনেন যেটা মনে করেন যে আপনার জন্য সুসংবাদ সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন যদি দেখেন যে একটা অন্যায় শাস্তির ব্যাপার বলা আছে যদি আপনি অন্যায়কারী হন সঙ্গে সঙ্গে বলবেন আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফির এগুলো বলবেন সঙ্গে সঙ্গে অনুভূতিটা প্রকাশ করবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমি তো এই অপরাধী অপরাধী যদি দেখেন যে জান্নাতের কিছু আল্লাহর উদারতা আপনার সামনে বয়ান হয় সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন এগুলো আলহামদুলিল্লাহ বলেন এগুলো কেন শিখে দিতে হবে আপনাকে পড়েন গত 50 বছর থেকে বয়স শোনেন এখনো যদি শিখে দেওয়া লাগে আলহামদুলিল্লাহ বলেন হয় তাহলে আজকে এই বছর বলবো বলেন আলহামদুলিল্লাহ আপনি বলবেন আলহামদুলিল্লাহ আগামী বছর এসে আরেকবার বলবো সুবহানাল্লাহ বলেন আপনি বলবেন সুবহানাল্লাহ দরকার আছে নিজেরটা নিজে বলে ফেলবেন কেমন শুনুন আচ্ছা এখানে চরমনের লোক আছে আমি দেখতে পাচ্ছি আমি টুপি দেখে বুঝতেছি 800 লোক আছে না অসুবিধা কোথায় বাংলাদেশে কিছু আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে প্রত্যেকে তার আইডেন্টিটি বোঝানোর জন্য যে ভাই দেখো এটা আমার আকীদা এটা আমার বিশ্বাস এটা আমার মানহাজ সো তুমি আমার সাথে কথা বললে সেই হিসাবে কথা বলো সো এটাতে কিন্তু সহজ অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে এখানে আমরা ভাতৃত্ববোধ বজায় রাখবো যতটা আমরা সত্য বলবো যতটা সহনশীল হয়ে বলা যায় আলহামদুলিল্লাহ ঠিক আছে তবে আমরা মিথ্যা বলবো না আমরা কৌশলের নামে অপপ্রচার করবো না ঠিক আছে না এখানে আক্রোশী মাইজ ভান্ডার ফুরফুরা চরমনাই কোন দলই করে না এমন লোক আসলে নাই সবার উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদেরকে এটা আয়াত পড়ে শোনা বাপরা কি এটা মানবেন কোরআনের আয়াত কিন্তু মানতে হবে কিন্তু ঠিক আছে পড়ে শোনেন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা آتاكم الرسول فخذوه وما آتاكم الرسول
وما آتاكم الرسول فخذوه الله বলছেন যে আমার নবী আমার রাসূল যা কিছু দেয় فخذوا নিয়ে নাও নিন তাহলে ছাড়তে হবে কি আল্লাহ বলছেন পরবর্তী অংশে আয়াতের وما نهاكم عنه فانتهوا আজকে ওয়াদা ওয়াদা নেওয়ার দরকার নেই পরে আবার ঝামেলা অসুবিধা নেই ভাই হ্যালো কিছু বলবেন না কারণ বাচ্চা মানুষ আস্তে আস্তে বেশি কিছু বলবেন না বাচ্চা ছোট ছোট বলবেন মানুষ শোনেন এরা আজকে আসতেছে যদি এরা এখানে না আসে আগামী থেকে ওরা পাওয়াই যাবে না আমাকে অলরেডি আপনাদেরকে দিয়ে নিয়ে দিয়ে আনে শিল্লি দিয়ে আনে পিল্লি দিয়ে আনে জিলাপি দিয়ে আনে এই পূর্ণাবান যদি মোয়ালের আসে বসে না আসে ওদেরকে টাকা পয়সা দিয়ে আনতে পারবেন না এখন তো বিরিয়ানি দেন কেন ভুল বলছি নাকি ভুল বলছি পিল্লি শিল্লি বিরিয়ানি খেজুরি পোলাও কোরমা ভাই এটি তো অনেক পুরান হয়ে গেছে জিলাপি ভাই এই জিনিস এখন আর খাইতে পাবলিক তবে ছোট ভাই তোমাদেরকে ভাইয়া অনুরোধ করি তোমরা দৌড়াদৌড়ি করলে একটু বাইরের দিকে করো কেন তোমাদের শব্দ আসে একটু ভাই কনসেন্ট্রেট নষ্ট হয়ে যায় হ্যাঁ মনোযোগ দিতে পারি না তো তোমরা আমার ছোট ভাই তোমাদেরকে অনুরোধ করলাম তোমরা খেলাধুলা করো দৌড়াদৌড়ি করো একটু শব্দ যত কম করে করা যায় সর্বোচ্চ চেষ্টা করো বাকি ওদেরকে কেউ কিছু বলবেন না কেমন তাহলে একটা আয়াতের কথা বলেছিলাম আপনারা নেবেন বলেন তো আয়াতের অংশ মানবেন কিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইসলামের নামে দেয় নাই তা ছেড়ে দাও ছেড়ে দিবেন চরমনাই হন আট্রাসি হন মাইজ বন্দরন ফুরফুরা হন আনাফি শাফি মালাকি সুফি চিস্তি সবেরি তরিকত হাকিকত মারেফত জেডাই হন এই আয়াতটা মানবেন সবাই বলেন মানবেন এই জোর পূর্বক মানেন না সরমে কারণ এই দেশে হুজুররা বলে যে কিছু শয়তান আছে ওয়া শুরু হইলে তারা উঠা গিয়া চলে যায় বুঝবেন যে তাগর লগে একটা একটা না দশটা দশটা করে শয়তান আছে যেটা এখান থেকে উঠা যাবে ওইটা একটা মুনাফিকের বাচ্চা এ কথা বলার পর পাবলিক পেশাবে ওঠে না না আমি এরকম বলবো না আপনার যদি হাজত লাগে আপনি যান আপনি এখানে বসা জরুরি না কথা শুনে মানা জরুরি বুঝতে পারছি এখান থেকে যদি কেউ উঠে যান মোটেও মুনাফিক না এখান থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে ওয়াজ থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে নামাজ না পড়লে মুনাফিক হবে বেঈমান হবে মুশরিক হবে একজন এখানে আমি আসছি এক ঘন্টা আগে আপনারা তো অনেকে আটটা নটা থেকে আসেন না এখানে তো আমি বক্তব্য দিলে হবে আমার এক ঘন্টা হিসেবে বললে হবে কে বলে তিন ঘন্টা থেকে বসে আছে বেচারা বসে নাই তো তাহলে আপনারা যার খুশি একটু সরাসরি বলে আমার কোনো আপত্তি নাই তখন আমি কি করবো জানেন এখন মানুষ উঠে গেলে মন খারাপ হবে আমি এমনি কাগজ দিয়ে বলবো কেউ উঠলো না উঠলো আমার কিচ্ছু দেখা যাবে যা আমার কাছে প্রত্যেকটা অবস্থার জন্য সান্ত্বনা আছে আলহামদুলিল্লাহ কি করবো এখন তো মাইনে তো নিতে হবে বোঝেন নাই যাক মাহফিল আর বেশি লম্বা করবো না তাহলে হানাফি শাফি হাম্বালি মালিকি চিশতি সাবরি তরিকত থাকে কত কিছু আমি বুঝি না এগুলো বহুত অনেক গাঢ় ব্যাখ্যা আছে হালকা হালকা শিখতেছি তবে এখনো এগুলো এক্সপ্লেন করার মতো নলেজ হয় নাই তাই এসব বিষয়ে হাত দিব না সবাইকে বলে দিচ্ছি তবে নয়া পড়ার মুসলমানরা তোমরা কি রাজি আছো সূরা হাসরের সাত নম্বর আয়াতের ব্যাপারে তোমরা আজকে থেকে সিদ্ধান্ত নিবে রাজি আছো ইসলাম হিসেবে সুন্নত হিসেবে নেকির কাজ হিসেবে সওয়াবের কাজ হিসেবে যা যা যত ভালোই হোক দ্বীনের নামে নেকির নামে সওয়াবের নামে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না দেয় তাহলে তা বর্জনীয় আল্লাহ বলছে যে আল্লাহর নবী যা দেয় তা নিয়ে নাও তিনি যা দেয়নি তা ছেড়ে দাও ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় এবং ভালোবাসো আল্লাহর তাকওয়া অবলম্বন করো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিতে দিয়েছে তা নিয়ে
আরো বাড়তি নিয়ে নাও যা তিনি দেয় নাই তিনি যা যা নিষেধ এখন দেখেন একটা প্রশ্ন হতে পারে যে হুজুর এই জিনিসটা আল্লাহর নবী নিষেধ করছে কই প্রশ্ন হতে পারে কিনা এবারে জিজ্ঞাসা আর আপনি আসেন আপনি আসবেন আসেন আপনি আসেন আসেন মুরব্বী বলেন একটু মুরব্বী হয়ে যাচ্ছেন কষ্ট পেয়ে যাবেন আমি তো যুবক তুমি দেখতেছিলাম ছোট ভাই তুমি আসো তুমি আসার ভয় পেয় না হিম্মত নেই হার না আমরা যুবক এই দেশে ওয়াজ এখন দেখি এরকমই হয় আল্লাহ আমাদেরকে হিদায়ত দিক আমাদের উচিত মানুষকে শিক্ষণীয় কিছু শেখানো মানুষ আমানত হিসেবে এই মাহফিল গুলো আমাদেরকে দিয়ে করায় আমাদের উচিত না গান বাজনায় জিকির আজকারে সময় নষ্ট করে দেওয়া আমাদের উচিত হচ্ছে অ্যাটলিস্ট একটা আমল শিখিয়ে দাও যেটা তার সারা জীবন কাজে আসবে সুসালাম তুমি বলো তো এক রাকাত নামাজে কয়টা সিজদা এক রাকাত নামাজে দুইটা সিজদা দুইটা সিজদা তিনটা সিজদা দেওয়া যাবে না এরকম কোথাও নিষেধ আছে যাও তোমার ভাইয়া তোমার হায়াত পর্যন্ত সময় দিলাম নিষেধ আছে এরকম বাইর করো বুঝতে পারি নাই যারা আমাদেরকে বলেন এটা করা যাবে না ওইটা করা যাবে না বলতেছেন করা যাবে না নিষেধ কোথায় আমরা তাদেরকে বলতে চাই যে বিষয়ে আদেশ নেই সেটাই নিষেধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে বিষয়ের আদেশ নেই সেটা কি নিষেধ এভাবে সবকিছু হবে না কিছু কিছু বিষয় আছে যেগুলো নিষেধ করে দিয়েছে ওই বিষয় ওইটাই হারাম বাকি যেটা নিষেধ করেনি বাকি সবগুলো হালাল কিন্তু ইবাদতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে কি লাগবে ইবাদতের ক্ষেত্রে কি লাগবে যেটা যেটা আদেশ দেয় সবই নিষেধ আল্লাহ আমাদের ক্ষমা করুন সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো মুমিনরা ইনশাআল্লাহ উইদিন 5 মিনিটস আই উইল ফিনিশ মাই লেকচার হিয়ার ইনশাআল্লাহ 5 থেকে 7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করব মুমিনরা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমাদের এই জীবন বেঁচে থাকা অবস্থায় জেনে রাখবা এই জীবন আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য সম্পদ এই জীবনটা চলে গেলে পুরো পৃথিবীর বিনিময় আর ফিরানো সম্ভব নয় মুমিনরা সময় থাকতে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে হাত্তা ইযা জা আহাদুহুমুল আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বি রুজিউন অবশেষে যখন তাদের কারণ মৃত্যু আসে সে বলে হে আমার রব আমাকে পৃথিবীতে ফেরত পাঠান লাআল্লি আমালু সালিহা ফিমা তারাক্ত যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় করিনি খাল্লা আল্লাহ বলবেন কখনো না ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই বলবে আমি ওয়াইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাআসুন তাদের সামনে বারযাখ থাকবে উত্থান পর্যন্ত ও না পারার মানুষরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভালোবাসো যেভাবে ভয় করা উচিত তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া ছাড়া নয়া পাড়ার মহিলা এবং পুরুষকে বলতে চাই 5 ওয়াক্ত মিনিমাম 17 রাকাত নামাজ যে পড়ে না তার ইসলামে সে আছে সে মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মনে করে না আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হতে তৌফিক দান করুন ও আল্লাহ আমরা এই মাহফিলে তোমার দয়ায় এসে পৌঁছেছি যেহেতু তুমি এখানে এনে আমাদের দয়া করেছ এখান থেকে যা শিক্ষণীয় আছে তা তুমি আমাদেরকে দান করো আল্লাহ এখান থেকে যা আদেশ পেয়েছি তা মানার তৌফিক দান করো এখান থেকে যা নিষেধ পেয়েছি তা থেকে তুমি দূরে থাকার তৌফিক দান করো ও আখির দোয়া আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক